আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ষষ্ঠ শ্রেণীর গণিতের অধ্যায় চারে পৃষ্ঠা নাম্বার সাতান্নতে রয়েছে একক কাজ আমরা এ সম্পর্কে এখন জানব বলেছে এখানে এবার তোমরা প্রত্যেকে মানে সবাই একে একে লটারির মাধ্যমে দুইটি সংখ্যা বেছে নাও মানে প্রত্যেকে দুটা করে সংখ্যা বেছে নাও লটারিতে পাওয়া সংখ্যা দুইটি দ্বারা কাগজের ব্লক তৈরি করে ইউক্লিড পদ্ধতিতে গসাগো নির্ণয়ের কাজটি করো তারপরে বলেছে এবার এই কাজটির সাথে সাথে লটারিতে পাওয়া সংখ্যা দুইটি দ্বারা ভাগ প্রক্রিয়ায় গসাগো নির্ণয়ের মানে প্রক্রিয়ার সম্পর্ক এঁকে দেখাও তার মানে আমাদের দুই পদ্ধতিতে গসাগো করে সেটার আবার সম্পর্ক আমাদেরকে এঁকে দেখাতে বলেছে তোমার সম্পূর্ণ কাজটি পোস্টার পেপার বা পুরোনো ক্যালেন্ডারে এঁকে ও আঠার সাহায্যে কাগজের ব্লক লাগিয়ে পরবর্তী ক্লাসে তোমরা মানে তোমার শিক্ষক ও সহপাঠীদের দেখাও তাহলে আমরা প্রথমে এখানে মনে করো যে লটারির মাধ্যমে আমরা দুটা সংখ্যা পেলাম একশো ও চল্লিশ এই দুটা সংখ্যা আমরা পেলাম এখন আমরা এই দুটা সংখ্যার ইউক্লিট পদ্ধতিতে এই একশো এবং চল্লিশের গসাগু নির্ণয় করবো এখন আমরা এই কথাগুলোই লিখতে পারি যদি আমরা লিখে সমাধান করি যে এইটা আমরা যদি লিখে সমাধান করি তাহলে আমরা এই কথাগুলো লিখতে পারি লটারির মাধ্যমে দুটি সংখ্যা পেলাম একশো তারপরে লিখবো ইউক্লিড পদ্ধতিতে একশো ও চল্লিশের গসাগু নির্ণয় করা হলো এই কথাটা আমরা লিখে দেব এরপরে আমরা এই ইউক্লিড পদ্ধতিতে গসাগু করার জন্য আমরা এইরকম এক একটা একশো এর একটা ব্লক আমরা এরকম করে আঁকব একটু বড় দেখে আঁকবো যেহেতু এটাই হলো সবচেয়ে বড় সংখ্যা আমরা এরকম করে এঁকে একটা রঙ করে দিতে পারি তারপরে আমরা চল্লিশ আঁকবো একশোর চেয়ে ছোটো এমন ছোট যেন এখানে দুটা চল্লিশ আঁকলে আমাদের আশি হচ্ছে তার মানে একশোর কাছাকাছি যেন যায় এত বড় আমরা দুটা চল্লিশ এঁকে আমরা এত বড় করব। তারপরে একটু জায়গা আমরা ফাঁকা রাখবো কেন ফাঁকা রাখবো কারণ এই পর্যন্ত একশো আর আমাদের এই পর্যন্ত হলো আশি মানে চল্লিশ আর চল্লিশ আশি এখন আমরা এই যে আশির উপরে এখানে যে বিষ রয়েছে এইটাকে আমরা কি করব ভাগ করব। মনে করো যে এখানে আমরা এই জায়গাকে আমরা এক ভাগই করলাম কারণ এখানে কিন্তু এই বিষ দ্বারা চল্লিশকেও ভাগ করা যাচ্ছে কেউ ভাগ করা যাচ্ছে এই জন্যে এই বিষকে আর ভাঙতে হলো না আমাদের এই বিষ বিষই থাকলো তাহলে আমরা এখানে বলতে পারি যে আমাদের গসাগু হলো বিষ কি কারণে গসাগু বিষ হলো কারণ এই বিষ দ্বারা এই চল্লিশকেও ভাগ করা যাবে আবার কেও ভাগ করা যাবে আমরা ইউক্রিট পদ্ধতিতে গসাগু পেলাম বিষ এরপরে আমরা ভাগ পদ্ধতিতে এটার গসাগু বের করবো আমরা তাহলে চল্লিশ দ্বারা একশোকে ভাগ করব কারণ চল্লিশ ছোটো একশো বড়ো একশোকে আমরা ভাগ করব চল্লিশ দ্বারা এখানে আমরা এই রকম করে লিখতে পারি অথবা এখানে এই চিহ্নটা না দিয়ে আমরা উপরে একটা রেখা এঁকে দিতে পারি যে যেভাবে ইচ্ছা তোমরা করবে আচ্ছা এখন দেখো চল্লিশ দ্বারা আমরা একশোকে ভাগ করলে কিন্তু দুইবার দেওয়া যাচ্ছে চল্লিশ দুগুণে আশি একশো থেকে আশি বিয়োগ করলে বিষ থাকে এখন কাজ হলো এই যে অবশিষ্ট বিষ এটা দিয়ে ভাগ করব এই চল্লিশকে তাহলে চল্লিশকে আমরা এই পাশে নিয়ে আসবো বিশের পাশে নিয়ে আসবো বিশের পাশে নিয়ে আসলে আমাদের এখানে হচ্ছে এই বিষ দ্বারা এই চল্লিশকে ভাগ করা যায় বিশ দুগুণে চল্লিশ তার মানে আমাদের গসাগু হলো এখানে বিশ কারণ এই বিষ দ্বারা চল্লিশকেও ভাগ করা যাচ্ছে আবার কেও ভাগ করা যাচ্ছে তাহলে আমরা দেখলাম যে যে কোনো পদ্ধতিতে করলেই আমাদের গসাগু এখানে বিষ হবে আমরা যে পদ্ধতিতেই করি না কেন যদি সেটা সঠিক হয় আচ্ছা এখন আমরা এখানে দুটা পদ্ধতির সম্পর্ক আমরা তৈরি করব আমরা কিন্তু এর আগে কিন্তু এরকম চিত্রের সাহায্যে করেছি এবং এখানে আমরা কিন্তু এই মানে ভাগ পদ্ধতিতে করেছি তাহলে এই দুটা পদ্ধতির সম্পর্ক আমরা এইভাবে দেখাবো আমরা তো এই দুটা কিন্তু আমরা এটা এঁকেছি এটা লিখেছি এখন আমরা সম্পর্ক করব দেখো এই যে চল্লিশ এই চল্লিশ কিন্তু আমাদের এখানে আছে আবার এই একশো কিন্তু আমাদের এখানেও আছে তাহলে আমাদের এই একশো হলো এইটা আর এই চল্লিশটা এটা এবং এটা এই দুটাই আমরা এখানে দুই জায়গায় দেখাতে পারি তারপরে আমরা এখানে বিষ যে দেখতে পাচ্ছি এই বিষটা হলো আমাদের এই যে এই পার্শ্বে এইটা সুতরাং এরকম করে আমরা রেখা এঁকে একটার সাথে আর একটা আমরা সম্পর্ক করে দেব এখানে দেখো সবচেয়ে বড় যে সংখ্যা সেটা হলো একশো এখানেও বড় সংখ্যা একশো আর এখানে ছোট সংখ্যা চল্লিশ এখানেও ছোট সংখ্যা চল্লিশ আছে আর এই বিষ আসলো কোথায় থেকে এটা হলো অবশিষ্ট বিষ মানে একশো থেকে আশি বাদ দিলে বিষ এখানেও দেখো এটা হলো এই একশো থেকে এই চল্লিশ আর চল্লিশ আশি বাদ দিলে এই বিষ থাকে সুতরাং এই বিষই হলো এখানে গসাগু এখানেও এই বিষ গসাগু এইভাবে আমরা রেখা এঁকে দুটা চিত্র পাশাপাশি এঁকে আমরা রেখা এঁকে সম্পর্ক দেখিয়ে দেব আচ্ছা এরপরে আমরা দেখবো এখানে বলেছে ছবিতে তিনটি সংখ্যার গসাগু নির্ণয় করো এখন এই যে তিনটা সংখ্যা এখানে দেওয়া আছে চুয়াল্লিশ আঠারো আর চব্বিশ এই তিনটা সংখ্যার গসাগু আমরা নির্ণয় করব। এর আগে আমরা কি করেছি এর আগে আমরা দুটা সংখ্যার গসাগু নির্ণয় করেছি আচ্ছা এখন আমরা তিনটা সংখ্যার করব। সিস্টেম একই কোনো পার্থক্য নাই আমরা দেখো এই যে চল্লিশ মানে চুয়াল্লিশ এটা আমরা এখানে নিলাম নেওয়ার পরে এখানে এই রকম আঠারো দুটা নেওয়া হয়েছে তাহলে আমাদের এখানে যদি চুয়াল্লিশ হয় আর এখানে যদি আঠারো আর আঠারো হয় তাহলে এই দুটা মিলে ছত্রিশ আর এই চুয়াল্লিশ হতে গেলে আরও আট দরকার অবশিষ্ট আট আছে এখানে আমরা সেই আট এখানে নিলাম কেন আট নিলাম কারণ এই ছত্রিশের সাথে আট দিলে এই চুয়াল্লিশের সমান হবে এখন আমরা কি করতে পারি এই যে এখানে আমাদের চব্বিশ রয়েছে এটা আমরা পরে যাচ্ছি এখানে এই আট আর এই আট এই দুটা আট মিলিয়ে আমাদের হচ্ছে ষোলো আর হলো তার সাথে এই দুই যদি আমরা যোগ করি তাহলে এই আঠারো এর সমান হয় মানে এই আঠারো এর লেভেল সই হয় তাহলে এই দুই দ্বারা কিন্তু আমরা কি করতে পারি এই কে আমরা আরও কয়েকটা দুই মিলে আমরা আট বানাতে পারি অর্থাৎ দুই দ্বারা আমরা আটকে ভাগ করে নিঃশেষে বিভাজ্য করতে পারি অর্থাৎ দুই দ্বারা আটকে আমরা ভাগ করতে পারি নিঃশেষে এখন আমরা এই দুই দ্বারা এই চব্বিশকেও ভাগ করতে পারি মানে চব্বিশ এখানে আছে আর এখানে বারোটা এরকম হলুদ আছে তার মানে বারোটা দুই আছে তার মানে কি বোঝাচ্ছে এখানে আমরা দুই দ্বারা এই চুয়াল্লিশকে ভাগ করতে পারছি দুই দ্বারা এই আঠারোকে ভাগ করতে পারছি আবার দুই দ্বারা এই চব্বিশকেও ভাগ করতে পারছি তাহলে গসাগু এখানে হলো এই দুই আমরা সেটা এখন তো এখানে আমরা এইভাবে দেখবো এইভাবে আমরা আঁকাবো আমাদেরকে যেহেতু এখানে ছবি থেকে গসাগু করতে বলেছে সেটা আমরা এখানে আঁকাব আচ্ছা এখন আমরা এখানে এই যে বড়োটা চুয়াল্লিশ তার চেয়ে ছোটো চব্বিশ তার একেবারে ছোটো আঠারো আমরা এখানে বড়োটা চুয়াল্লিশ এঁকে নিলাম আমাদের যত বড় খাতায় আঁকানো যায় তত বড় আমরা এখানে আঁকালাম বা যতটুকু আঁকালে সুন্দর হবে ততটুকু আঁকালাম তার চেয়ে ছোট আমাদের আঠারো এবং তার চেয়েও মনে করো যে একটু বড় এবং মাঝারি এটা হলো চব্বিশ আমরা এই চব্বিশটাকে এই পার্শেও আঁকতে পারতাম কোনো সমস্যা নাই আমরা যেখানে আঁকি না কেন এই যে নিচের লেভেলটা যেন সমান হয় নিচে যেন সমান থাকে আচ্ছা এখন আমরা এখানে দেখো আঠারো যদি আমরা এই চুয়াল্লিশের পাশে যদি আমরা এই আঠারো বসাই তাহলে আমরা এখানে কিন্তু আরও অনেক ফাঁকা থাকছে আরও একটা আঠারো বসাই তাহলে আঠারো আঠারো ছত্রিশ হলো তাহলে ছত্রিশ এই পর্যন্ত আর এই পর্যন্ত আসতে আরও এখানে আট দরকার তাহলে এখানে আমরা আট দিলাম আর এ চব্বিশ আমরা যদি এখানে বসাই তাহলে একবার চব্বিশ দিলে এখানে চব্বিশ হচ্ছে দুইবার দিলে আটচল্লিশ বেশি হয়ে যাবে আমাদের সর্বোচ্চ চুয়াল্লিশ হতে হবে তাহলে এখানে দুটা চব্বিশ দেওয়া যাচ্ছে না এখন আমরা কি করব এই যে আট এই আটকে আমরা ভেঙে নিব আমরা দুই দুই করে ভাঙি তাহলে দুই 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 চারটা দুই দিলে আমরা কিন্তু এখানে আট পেয়ে যাচ্ছি তার মানে এই আটকে আমরা এই যে এই আটকে আমরা ভেঙে কী করলাম চারটা দুই বানালাম এখন অর্থাৎ আটকে আমরা ভেঙে কী করলাম দুই এ নিয়ে আসলাম যেহেতু মানে দুই দ্বারা আটকে মানে ভাগ করা যায় এখন এই যে দুই পেলাম এখানে আমরা কী করবো এই যে এই বিশ কথা থেকে আসলো এই যে চব্বিশ আর এই চুয়াল্লিশ পর্যন্ত হওয়ার জন্য আরও বিশ দরকার এখন দেখো এই কে আমরা এই দুই দ্বারা ফিল আপ করতে পারবো বা ভাগ করতে পারবো তাহলে আমরা যদি দশটা দুই দেই তাহলে এইরকম আমাদের বিষ পূর্ণ হবে সুতরাং আমরা বুঝতে পারছি এই দুই হলো এমন সংখ্যা যেটা দ্বারা এই আঠারোকে ভাগ করা যায় চুয়াল্লিশকে ভাগ করা যায় এবং চব্বিশকেও ভাগ করা যায় তাহলে এখানে আমরা মানে গসাগু পেলাম দুই আচ্ছা এখন আমরা এইটাকে এভাবে আঁকাবো আর এখানে আমরা এখন এই ভিডিও এর পরের অংশটা আমরা পরের ভিডিওতে দেখবো আর সেই সাথে এই ভিডিও এখানেই রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তাতে কিন্তু তোমাদের পক্ষেই ভালো হবে যে এই ভিডিওগুলো কিন্তু তোমরা খুঁজে পেতে তোমাদের সুবিধা হবে এবং বেল আইকন অন করে রাখবে তাহলে তোমরা সবার আগে কিন্তু ভিডিওগুলো দেখতে পাবে এই চ্যানেলের সকল সাবস্ক্রাইবারদের আল্লাহ সুখে রাখুন শান্তিতে রাখুন নিরাপদে রাখুন এবং তাদের জীবন উন্নত করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ